আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকে পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে আর্টিকেল সাবমিশন কি এবং কেন। আজকের পর্বে আমরা প্র্যাকটিক্যাল আর্টিকেল সাবমিশন শিখব, যে প্র্যাকটিক্যালি কিভাবে আর্টিকেল সাবমিট করতে হয়। তো অবশ্যই আর্টিকেল সাবমিট করার পূর্বে আপনাদেরকে আর্টিকেলটা তৈরি করে নিতে হবে। আপনাকে অবশ্যই আর্টিকেল না তৈরি করে আপনি আর্টিকেল সাবমিট করতে পারবেন না, আর অবশ্যই কখনো কারো আর্টিকেল কপি করে পাবলিশ করার চেষ্টা করবেন না, কারণ প্রতিটি আর্টিকেল সাবমিশন সাইটে আপনার আর্টিকেল গুলোকে প্রথমে চেক করে তারপরে পাবলিশ করা হবে। সো আরেকজনের কপি করা আর্টিকেল যদি আপনি ইউজ করেন তাহলে সেই আর্টিকেল পাবলিশ হবে না এবং আপনার অ্যাকাউন্ট এক্ষেত্রে ব্যান হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা একটি আর্টিকেল অগ্রিম তৈরি করে নিয়েছি, যে ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন বিজনেস, এ গাইড ফর বিগিনার্স ইন বিজনেস। এই আর্টিকেলটা আমরা আজকে আমাদের ওয়েবসাইটে সাবমিট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা একটি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট ওপেন করেছি, সুপার আর্টিকেলস ডট কম। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আর্টিকেল লিখতে পারবো। তো এখানে আর্টিকেল লেখার জন্য প্রথমে আমাদের লগ ইন করতে হবে বা রেজিস্টার করতে হবে। সো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার করার অপশন আছে, রেজিস্টার করে আমরা এখানে লিখতে পারবো, অথবা বাম পাশে দেখতে পাচ্ছি যে সাবমিট কন্টেন্টস এর অপশন আছে, এবং সবার সামনে দেখা যাচ্ছে যে সাবমিট আর্টিকেল লিখা আছে। তো আমরা ডিরেক্টলি সাবমিট আর্টিকেল এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন আমাদের অ্যাট ফার্স্ট সাইন আপ করে নিতে হবে নিউ অথর হিসেবে, জাস্ট সাইন আপে ক্লিক করছি। এখানে অথর নেম কি দিতে পারি, আইটি বারি দিতে পারি, ইমেল অ্যাড্রেস itbaritutorials@gmail.com, ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা লাগবে এখানে itbaritutorials@gmail.com, পাসওয়ার্ড লাগবে এখানে সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি লাগবে, দিতে পারি বাংলাদেশ, বিজনেস বা পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেটা। আমরা আইটি বাড়ির বিজনেসটাও এখানে দিতে পারি, অথবা মানে উই দ্য কোডার যেটা আছে সেটাও দিতে পারি আমাদের ইচ্ছা। অথর বায়ো, আই এম অ্যান অনলাইন মার্কেটার ওয়ার্কিং ফ্রম লাস্ট 3 ইয়ার্স। আমি তেমন কোনো ভালো কোনো ডিসক্রিপশন লিখলাম না আপনাদের দেখানোর জন্য, আপনারা আপনাদের সুবিধা মতো ডিসক্রিপশন লিখে নেবেন। এখানে চাইলে অথরের একটা ফটো এখানে দিতে পারেন, তো ফটো আমরা দিচ্ছি না। 179 ক্যাপচা এন্ট্রি করলাম, জাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন। আইটিবার ইজ নট এ ভ্যালিড নেম, আচ্ছা কোম্পানির নাম এখানে দেওয়া যাবে না। সো এক্ষেত্রে আমাদের আব্দুল কাদের এই নামটাই এখানে আমরা ইউজ করছি। এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে, 1912 জাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন, ক্যাপচার এন্ট্রি করে কমপ্লিট দিয়ে দিলাম। আচ্ছা এখানে বলতেছে যে আমার আইপি থেকে টু মেনি অ্যাকাউন্ট করা হয়েছে, আসলে এটা বোধহয় ঠিক না, কারণ আমরা বাংলাদেশের আইপি ইউজ করতেছি। তো আমরা যে প্রবলেমটা আগেও আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের আইপি থাকলে এই ধরনের প্রবলেম করতে পারে, সো আমরা এখান থেকে অ্যানোনিমাস প্রক্সি দিয়ে আইপিটা চেঞ্জ করে নিচ্ছি, দেখা যাক এবার হয় কি না। কারণ এই ধরনের আপনারা নানা ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে আর্টিকেল সাইটে, যে কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবলেম ফেস হতেই পারে। ঠিক একই প্রবলেম দেখাচ্ছে, টু মেনি অ্যাকাউন্টস ফ্রম ইউর আইপি অ্যাড্রেস, প্লিজ নোট উই অনলি অ্যালাউ ওয়ান অথর অ্যাকাউন্ট পার পার্সনস, যে এ আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি করা হয়েছে, সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি না। দেখি চেঞ্জ করে যদি হয়, আর যদি এভাবে করলে যদি আপনাদের না হয় দেন আপনাদেরকে যেটা করতে হবে যে প্রক্সি ইউজ করে আপনারা চাইলে আর্টিকেল এখানে সাইন আপ করতে পারেন, প্রক্সি অ্যাড্রেস ইউজ করা যেতে পারে এই ক্ষেত্রে সাইন আপ করার জন্য। এবং দেখা যাচ্ছে যে আমরা যখন এখান থেকে আমাদের আইপিটা চেঞ্জ করে নিলাম, আপনারা দেখেছেন যে ভিডিওতে,
আইপিটা চেঞ্জ করার পর আমাদের এখানে যে এটা কিন্তু সাকসেস হয়েছে, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড। তো দেখুন, আমি আগে যে কথাটা বলেছিলাম যে আইপিতে প্রবলেম থাকলে হয়তো লগ ইন হবে না বা রেজিস্টার করতে ঝামেলা হবে, ঠিক একই জিনিস আমরা কিন্তু প্রুফ পেয়ে গেলাম। আমাদের এখানে এই প্রবলেমটা হওয়ার কারণে আমাদের জন্য সুবিধাই হয়েছে যে আমাদের একটা প্রমাণ হয়ে গেল যে আসলেই বাংলাদেশের আইপি কে স্প্যাম ধরে কিনা। ঠিক আছে, ওকে, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড। এখন আমাদের জিমেইলে যেতে হবে, অবশ্যই জিমেইলে যেতে হবে, কারণ ইমেইলে এখানে আর্টিকেল লগ ইন ডিটেলস এবং অ্যাক্টিভেশন লিঙ্ক দিয়ে আর্টিকেল পাঠিয়ে দিবে। দেখুন, ইমেইলে যাওয়ার পর এখানে চলে এসেছে যে ইমেইল চলে আসলো, এখানে ক্লিক করে আমরা অ্যাক্টিভেশন লিঙ্ক এখানে চলে গেলাম। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট, দ্যাট মিন্স আমরা সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে ফেলেছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব আর্টিকেল সাইটে, এবং এক্ষেত্রে অবশ্যই আমরা দেখলাম যে অ্যানোনিমাস যে আমাদের প্রক্সি আছে সেটা আমাদের অত্যন্ত কাজে দিল। এখানে আমরা এটা অন রেখে যখন আমরা করলাম তখনই এটা আমাদের মানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হলো। তো আজকের পর্বে এইটুকুই আপাতত থাকলো। তাহলে আমরা আগামী পর্বে দেখবো যে কিভাবে আপনি এই আর্টিকেলটা মানে আমরা যে আর্টিকেলটা লিখেছি সেটা পোস্ট করতে পারি। তো এভাবে আপনি কয়েকটা আর্টিকেল সাবমিশন সাইট গুগলে সার্চ করে খুঁজে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, এবং আর্টিকেল কিভাবে সাবমিট করবেন সেটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।